প্রেম প্রস্তাবে সাড়া দেননি তার জেরে দলীয় কার্যালয়ে ডেকে শ্লীলতাহানির অভিযোগ নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দলেরই নেত্রীর নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি তার দাবি নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শ্যামসুন্দর দাস তাঁকে উত্ত্যক্ত করে ওই কলেজেরই ছাত্র রঘুনাথ দাসের মাধ্যমে তাকে প্রেম প্রস্তাবও দেন শ্যামসুন্দর তবে সেই প্রস্তাবে সারা দেননি তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী অভিযোগ এরপর একদিন রাধাবাজারের দলীয় কার্যালয়ে তাকে দেখা করতে ডাকেন তরুণী সেখানে যান অভিযোগ দলীয় কার্যালয়ের দরজা বন্ধ করে শ্লীলতাহানি করা হয় তাঁর কোনোমুতে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাড়ি ফেরেন তরুণী পরিবারের লোকজন এই ঘটনা জানান এরপর নবদ্বীপ থানায় যান অভিযোগ দায়ের করেন পুলিশ ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যদিও এখনও তাকে গ্রেপ্তার করা যায়নি এবং এরপরই মুখ খুললেন বিজেপি নেতৃত্ব বিজেপি দাবি করলেন তৃণমূল কংগ্রেসের এরকম ঘটনা বরাবরই ঘটে থাকে এবং এরকম ঘটনা আগামীতে না ঘটে তার দিকে আমাদের নজর থাকা উচিত এবং বাংলার মানুষের নজর থাকা উচিত কারণ এই সরকার যতদিন থাকবে এরকম ঘটনা ততদিন ঘটবে বলে দাবি বিজেপির আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করবেন